আর ভার্সিটিতে কিন্তু এডুকেশন কিন্তু অনেক খরচ প্রাইভেট ভার্সিটিতে, সমস্যাটা এখানে হয়ে যায়। সো এটা চিন্তা করে একটু পড়ো, এখন সিরিয়াসলি পড়ো, কারণ একটা মধ্যবিত্ত বা একটা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য চান্স পাওয়া না পাওয়াটা এটা অনেক বড় ব্যাপার, তার জন্য অনেক বড় ব্যাপার, আমার ফ্যামিলির জন্য অনেক বড় ব্যাপার। কারণ আমার বড় বোন প্রাইভেট থেকে পড়ছে, তো আমি যখন অ্যাডমিশন পরীক্ষা দিই আমার আম্মু আমাকে একটা কথা বলছে যে তুই যদি কোনো জায়গায় চান্স না পাস তোরে কিন্তু আমি পড়াইতে পারবো না, কারণ তোর বড় বোন মেয়ে মানুষ প্লাস বড় ছিল, ওর সময় আমরা টাকা পয়সা খরচ করে ফেলছি প্রাইভেটে, আমার সময় ফান্ডে নাকি আর টাকা নাই। যেটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সমস্যা যে এক ছেলের পিছনে বা এক মেয়ের পিছনে খরচ করলে আরেকজনের জন্য থাকে না আসলে টাকা। আমার জন্য কিন্তু ফান্ডে কিছুই ছিল না, বলতেছে যে দেখ আমার তোর পড়ানোর জন্য কিন্তু ফান্ডে কোনো টাকা নেই, তোরে কিন্তু বাবা একটা জায়গায় চান্স পাইতে হবে। আমার মা আমার এটা বলছে, আমার নিজের মা আর কি, মানে আমার নিজের অবস্থাটা বলতেছে। আমি অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার আগেই কথাগুলো শুনে শুনে পরীক্ষা দিতে গেছি, আমি চান্স না পেলে আমার পড়াশোনায় বন্ধ হয়ে যাবে, এই সিচুয়েশনে আমি পরীক্ষা দিচ্ছি। তো আমি এই জন্য জানি জানি যে আসলে মধ্যবিত্ত ফ্যামিলি কোথায় আটকে যায়। ওই যে একটা কথা আছে না যে রিসেন্টলি ভাইরাল হয়েছিল যে নারী কি সে আটকায়, আমি জানি না নারী কি সে আটকায়, কিন্তু আমি একটা কথা বলতে পারি, মধ্যবিত্ত পরিবারের একটা সন্তান টাকায় আটকে যায়, টাকার কাছে আটকে যায়, এটা কিন্তু একটা চরম বাস্তব কথা, এটা মাথায় রাখবা। এই জন্য পড়াশোনা করো, নিজের সেরাটা দাও অন্তত, যাতে বাবা মার উপর যাতে টাকার বোঝাটা যাতে কমাইতে পারো, বিশ্বাস করে এটা অনেক হেল্প করবে।